আর মাত্র নয় দিন পর সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। প্রার্থীদের বিরামহীন গণসংযোগ আর প্রচার প্রচারণায় জমজমাট এই দুই নগরী। দুপুরে সিলেট নগরের টিলাগড় পয়েন্টে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় সিটি নির্বাচনে সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে দিনভর বিভিন্ন ওয়ার্ডে নিজেদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দুপুরে রাজশাহীতে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন নগরীর শাহ মখদুম এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে নগরীর বেলদারপাড়া বৌবাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুর্শিদ আলম ফারুকী প্রচারণা চালায়। তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মত বিনিময় সভা করার কথা থাকলেও তা স্থগিত হয়। মানুষই তো সমস্ত বুটের মালিক, আমাদের মা বোনরা, আমাদের সম্মানিত বুটার যারা, তারা যাকে বুট দেবে সেই নির্বাচিত হবে এবং আমরা যাতে কোনো অঘটন না ঘটে সবাই সজাগ দৃষ্টি রাখছি। এটা 21 জুন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে।